যত কাজ মহিলাদের হ্যাটস অফ বলতে গেলে ভাই, এত কাজ করে মেয়ে মানুষ বা মহিলা মানুষ, আমার মাকে তো হ্যাটস অফ, মানে আমার মা না প্রত্যেক জনার মাকে বলছি হ্যাটস অফ তোমাদের এত মানে কাজ করার জন্য, আমাদের দেখা দেখাশোনা করার জন্য। রান্না করতে বসে আমি বুঝি যে মহিলাদের কত কষ্ট। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে দেখতে পাচ্ছ আমি বসে রয়েছি মানে বলতে গেলে রান্নাঘরে। তো আমি দেখাচ্ছি তোমাদের সব কিছুই আর রান্না করছিলাম এখানে আমি দেখাচ্ছি। তো ডিমের তরকারি রান্না করছিলাম, ঠিক আছে, এখানে বেগুন ভাজা করছিলাম। তো বেগুন ভাজতে ভাজতে একটা বুদ্ধি আসলো কি আমার শুধু সুখের দিনগুলোই তোমাদের শুধু দেখাবো কেন, তো আমার যে খাটনি বা কষ্টের দিনগুলো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবলাম একটা ব্লগ বানাই, তো স্টার্ট করে দিয়েছি। তো আমার মা বাড়িতে নেই, আজ তিন দিন হলো বাড়িতে নেই, মা গেছে মার ট্রেনিংয়ে, তো এক সপ্তাহের জন্য গিয়েছে। তো আজ তিন দিন, তো তিন দিন পরে আমার মনে হলো তো একটা ব্লগ বানাই। তো আমি রান্না করি প্রত্যেক দিনই, তো আজকে রান্না করতে করতে একটু ব্লগ তৈরি করছি। তো দেখাচ্ছি কী কী রান্না করি। তো এখানে ভাত হয়ে গেছে বলতে গেলে। আর অনেকে বলবে যে দাদা বা ভাই যে উনানে রান্না কেন করছো, তার কারণ ভাই আমার কপাল এতটাই খারাপ, কালকে মানে চাল বসিয়েছি হাঁড়িতে, গ্যাসটা স্টার্ট করেছি, জল গরম হতে না হতেই গ্যাস বন্ধ, তার কারণে আমি এখন আজকে এখনও গ্যাস আনতে পারিনি। তো সাইকেল করে আনি, তো বাবার সাইকেলটা যেটা রয়েছে সেটা বাজারে থাকে, তো বিকেলে আজকে আসুক তারপরে আমি গ্যাসটা আনতে যাব, সেটা যদি পারি তোমাদের দেখাই দেখিয়ে দিব, ঠিক আছে। আর বাবা বলি কেন, বাবু বলি আমরা আমাদের ভাষায়, যাই হোক। আর এখানে একটা আওয়াজ হচ্ছে, আমি একটু দেখাতে পারি কি না। ওই যে দেখতেই পাচ্ছ এখানে ধান ঝাড়ছে, ঠিক আছে, এখানে ওর জন্য ওই মেশিনটার জন্য আওয়াজ হচ্ছে। তো একটু আওয়াজ যদি তোমরা একটু কম্পেয়ার করে নিও, ঠিক আছে, একটু শুনে নিও, অসুবিধা নেই। তো আমি এখানে রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অনেক কষ্ট বাড়ির যত কাজ মহিলাদের হ্যাটস অফ বলতে গেলে ভাই, এত কাজ করে মেয়ে মানুষ বা মহিলা মানুষ, আমার মাকে তো হ্যাটস অফ, মানে আমার মা না প্রত্যেক জনার মাকে বলছি হ্যাটস অফ তোমাদের এত মানে কাজ করার জন্য, আমাদের দেখাশোনা করার জন্য। রান্না করতে বসে আমি বুঝি যে মহিলাদের কত কষ্ট ভাই, রান্না এত কষ্টের ব্যাপার, কোনো ব্যাপার নয়। তো আমি একটু শিখেছি মার কাছ থেকে, তো যেটুকু শিখেছি সেটুকু এখন রান্না করি। তো ডিম, আলু ভাজা আর বেগুন ভাজা, তো কালকে রান্না করছিলাম চচ্চড়ি ডালের, তো সেটা যদি ব্লগটা বানাতাম তো ভালো হতো, ভালোই হয়েছে, বাবা খেয়ে দিয়ে বলেছিল। আর আলু ভাজা করেছিলাম, পেঁয়াজ ভাজা করেছিলাম, পটল ভাজা করে, অনেকগুলো ভাজা করি আমি, বেশি তরকারি কমই রান্না করি। তো আজকে আমি ডিম ভাজা বলেছি, ডিমের তরকারি, ডিম আলুর ঝোল, বেগুন তরকারি আর পটল ভাজা আর আলু ভাজা করব। তো এখানে সব সরঞ্জাম করে রেখেছি। তো এখন আমি শিলনোড়াতে আমি বাটাবাটি করব, তো কোনো মশলা আমি কিনে আনিনি প্যাকেটের, সো আমি বাড়িতে এখন বেটে কুটে তারপর আমি রান্না করব। তো ভাত তো এখানে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, তো বেশি বক বক না করে আমি এখন রান্না করি, নাহলে আবার উনুনের আগুন আবার নিভে যাবে। তো যাই হোক, সো এখন আমি রান্না করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চল। আমার যে মশলাগুলো ছিল সেগুলো সব আমি বেটে নিয়েছি, দেখাচ্ছি সব। তাও আবার শিলনোড়াতে কি ভেবেছো আমায় তোমরা বলো তো, আমি সব পারি, আমার মা সব শিখিয়ে দিয়েছে। যাই হোক, বেশি প্রশংসা না করে এই যে দেখতে দেখাচ্ছি, এই যে এটা হলো রসুন বাটা, এটা হলো আদা বাটা, এটা হলো পেঁয়াজ বাটা, এটা হলো জিরা বাটা, আর এটা হলো কাঁচা লঙ্কা বাটা, আর এখানে ডিম, আর এখানে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে লম্বা করে, আর একটা রসুন, আর দু তিনটে এমনি খোলস ছাড়িয়ে রসুন রেখে দিয়েছি, এখানে জিরে রয়েছে, তেল রয়েছে, বাস এখন রান্না করা যাক, চলো। আর এখানে আগুন ধরিয়ে দিয়েছি, আগুন এই চুলার মধ্যে কি আগুন না, শুধু দিতেই হয় এটাই একটা অসুবিধা।
বাঁ হাত চালাতেই থাকতে হয়, নাহলে হয় না। বাঁ হাত চলতে থাকে, ডান হাতে দিক দিয়ে খুঁটি নাড়াতে হয়, বাঁ হাতে এদিক দিয়ে আগুন ধরাতে হয়। তো এখান থেকে করত করতে থাকি। তো চলো, আর এটাও ঠিক, উনুনে খেতেও মজা, উনুনের রান্নাই আলাদা, টেস্টই আলাদা হয়। এটা আগে মা খুব রান্না করতো, এখন তো অল্প স্বল্প রান্না করে, সময় পেলে রান্না করে, না হলে গ্যাসের মধ্যেই রান্না করে। তো রান্না করি, তারপর দেখা হচ্ছে। আর বাড়িতে এখন রয়েছে আমি আর বাবা, বাবা গেছে বাজারে, আমি এখন রান্না করছি বাবার জন্য, আমার জন্য, দুজনের জন্য। তো অসুবিধা নেই, এই কিছুতেই হয়ে যাবে, চলো রান্না করি। আমার রান্না কমপ্লিট। তো এখন আমি যে দেখাচ্ছি তোমাদের একবার, যে ডিম আলুর বলতে গেলে এখানে যে সেদ্ধ, ঠিক আছে, এটা মাখা, যেটাকে বলি আমরা আলু মাখা বা ডিম মাখা, যেরকম এই যে ভাত রান্না করলাম, এখানে বাগুন ভাজা, মানে বেগুন ভাজা, আলু ভাজা, আর নিচেরটা তো তোমাদের দেখিয়েছি একবার রান্না করার সময়, এই যে ডিমের তরকারি দেখতেই পাচ্ছ, চুমটা একটু, হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ। তো এটাই আজকে আমাদের, আমার রেসিপি। দেখি কম সময়ে খুব তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলেছি। তো এখন ঘর মোছার পালা, তো এই যে নিয়ে আসছি ঘর মুছবো বলে, তো এখন ঘরটা মুছে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। তো গাইস, এখন আমি মানে স্নান টান করে জামা কাপড় ধুয়ে, এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে গেছি, কারণ মার আদেশ যে ভগবানকে পুজো দিতে হবে প্রত্যেক দিন দুপুরে। রান্না বান্না করে যে পুজো দেওয়া কমপ্লিট আমার, দেখতেই পাচ্ছ। আর দেখাচ্ছি, আমি অনেক কাজ করেছি, অনেক, তোমাদের বললে হবে না, দাঁড়াও দুই মিনিট দেখো কত জামা কাপড়, এখানে সব জামা কাপড় আমি দিয়ে দিলাম, মানে প্রায় শুকিয়ে গেছে। আর এখানে ব্ল্যাঙ্কেটটা একটু বের করে দিয়েছি, তার কারণ একটু ভালো গরম দেবে রাত্রে, আর এমনিও ঠান্ডার সময় গন্ধমন্দ হয়ে গেলে এর জন্য। তো সব জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট, আর শুকিয়ে গেছে বলতে গেলে, ছাদে দিয়েছি তো হাওয়া আছে, রোদ আছে, ভালোই তেজ আছে, তো প্রায় শুকিয়ে গেছে, তো অনেক কষ্ট হলো। তো এখন খাওয়া দাওয়া করে দেখি কী করি। অনেকে বলবে যে এই ভ্লগ বানানোর কী আছে এইসব কাজ, ভাই অনেক কাজ করি এর জন্যই বানাচ্ছি, আর কষ্টটুকু একটু দেখালাম, কারণ শুধু আনন্দটুকু তো দেখালে হবে না তোমাদের সঙ্গে। তো আমি যা যা করিস, আমার ভ্লগ মানেই তো সেটা, আমি যা যা করি তোমাদের সামনে আমি রাখবো। তো আমি আজকে যা যা করলাম তোমাদের সামনে রাখলাম, তো এটাই ছিল আর কি। তো চলো, অনেক খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করি, তারপর বাবার জন্য একটু অপেক্ষা করতে হবে, চলো। বেশি কিছু দেখাবো না, জাস্ট আমার থালটা দেখাবো বাস, তারপরে খাওয়া দাওয়া। আর বেশি দেখালে তোমরা তারপর উল্টাপাল্টা ভাববে যে কী দেখাচ্ছে ব্লগের মধ্যে। তো আমি শুধু দেখাবো এই যে আমার থালাটা, এই যে চার পদের শুধু ভাজি বেশি, একটা তরকারি বাস, একটু বাস আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে অন্য ব্যাপার কথা হচ্ছে, চলো। তো গাইস, এখন আমি সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলে, তো এখন আমার ইচ্ছে করেছিল মিষ্টি খেতে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে নতুন বাজারে খেজুরের মিষ্টি উঠেছে, তো এখন ঠান্ডার সময়, তার জন্য খেজুরের মিষ্টি উঠেছে। তো আমি ভাবলাম একটু খেজুরের মিষ্টি খাবো, তো এখন মুড়ি দিয়ে খেজুরের মিষ্টি খাই। তো খাওয়া খাওয়ির দিন পালা এখন আর কি, তো খাই আর কি, তোমাদের একবার দেখাই। তো এখানে 10 পিস নিয়ে আসছি, এখানে দুটো এমনি সাদা মিষ্টি নিয়ে এসেছিলাম টেস্ট করার জন্য, আর এমনিও খেজুরের মিষ্টি নিয়ে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ আর কি। এখন খেজুরের মিষ্টি খাই, আর প্রায় সন্ধ্যা 7টা বাজে, তো বাজার থেকে আসলাম আর কি, ঠান্ডার সময় খাওয়া দাওয়া রাত্রে করব, দুধ আছে তো ভাত, দুধ, মিষ্টি এগুলোই খাওয়া দাওয়া করব আর কি। বাবাকে এখন মুড়ি দিয়ে এই খেজুরের মিষ্টি দেই, দুজনে খাই বাপ্পাটা আর কি। তো ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে, নিশ্চয়ই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। ব্লগটা তেমন কিছু ছিল না, কিন্তু আমি সারাদিন যা যা করেছি সেটাই তোমাদের শেয়ার করেছি আর কি। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, এরকম ব্লগ যদি বানাতে পারি তাহলেই হয়, কিন্তু আমি বানাই না। সো তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই হবে, আমি ব্লগ বানানোর একটু মোটিভেশন পাবো। সো লাইক করে দিও আর কি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা।